জমা জলে দুর্গতি কলকাতাতেও দুদিন ধরে জলে ডুবে গড়িয়া ব্রহ্মপুর উজ্জ্বল পার্কে রিপাবলিক চতুর্দিকে জমে রয়েছে জল দেখতে পাচ্ছেন সেই ছবি জল যন্ত্রণায় ভুগছেন এলাকার বাসিন্দারা গতকালই ব্রহ্মপুরের প্রগতি পার্কের জমা জলের ছবি তুলে ধরে রিপাবলিক দেখতে পাচ্ছেন জমা জল রাস্তা জুড়ে জল জমে রয়েছে পাশাপাশি দূরে ছবি দেখতে পাচ্ছেন ব্রহ্মপুরের এই প্রগতি পার্ক এবং উজ্জ্বল পার্কের ছবি প্রগতি পার্কে গতকালে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে জল জমে রয়েছে আজ দেখা গেল উজ্জ্বল পার্কের ছবি সেখানেও জল জমে রয়েছে এবং রীতিমতো পায়ের গোড়ালি অন্তত ডুবে যাবে এমন জল জমে রয়েছে যে ছবি দেখতে পাচ্ছেন ব্রহ্মপুরের এই দুটি জায়গার ছবি দেখতে পাচ্ছেন কোনটা ড্রেন কোনটা রাস্তা বোঝা দায় হয়ে যাচ্ছে উজ্জ্বলা পার্কে গিয়ে ঠিক কি পরিস্থিতি দেখলেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা দেখুন একবার পুরের উজ্জ্বল পার্কের 111 নম্বর ওয়ার্ড বহুদিন ধরে এই জলের যন্ত্রণা রয়েছে যারা স্থানীয় মানুষজন তারাই অভিযোগ করছে দিদি বলছি আপনারা এরকম জল যন্ত্রণা কতদিন ধরে ভুগছেন আগে এতটা হতো না সরে আসুন একটু বর্তমানে এখন এই বছর দুয়েক ধরেই মানে সমানেই হচ্ছে তো এই বছরটা অতিরিক্ত বেশি আর এই যে জল আমরা দেখতে পাচ্ছি কতদিন ধরে জমে রয়েছে শুক্রবার থেকে টানা জল এরকম আরো প্রচন্ড ছিল তুলনামূলক একটু কমে যে রাস্তাটা একটু দেখা যাচ্ছে রাস্তা এবং নালা কার্যত পুরোপুরি এক হয়ে গেছে প্রত্যেকটা মানে রাস্তার পাশে এরকম নালা কাটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই রাস্তা কিন্তু পুরোপুরি নালার সঙ্গে মিশে গিয়েছে পাশে যারা থাকেন তাদের কাছ থেকে জানতে চাইবো বাড়ির গেটের সামনে আপনার এরকম নালা ভরে গিয়েছে রাস্তা মিশে গিয়েছে কি বলবো অনেকবারই বলা হয়েছে ওদেরকে যে এটা একটু রেগুলারলি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য ওদের কোনো মানে অ্যাকশনই নেই এখানে সাপে ধরছে না ব্যাঙে ধরছে কিছুই দেখা যায় না আপনারা কাউন্সিলরকে জানিয়েছেন কখনো কাউন্সিলর তো মানে কন্ট্যাক্টের মধ্যেই আসছে না উনি অনেকেই অভিযোগ করছে উনি ফোন তোলেন না এর আগে যিনি ছিলেন অন্তত ফোনটা ধরতেন অ্যাকসেপ্ট করব আমরা তো বলবো ওনাকে যে প্রবলেম তো কি বারান্দা থেকেও কিন্তু তারা বলছেন যে এরকম দিনের পর দিন এরকম যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কোনো দিন কোনো ভ্রুক্ষেপ করা হয় না আমি যাবো আপনার কাছে আমি যাবো ভিতরে জল ঢুকে যাচ্ছে একটু বিলিছিনের কথা বললে দিচ্ছে না জঙ্গল পরিষ্কার করছে না আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে 2500 করে ট্যাক্স দিচ্ছি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয় না মশা হয় আপনাদের এখানে না ব্লিচিং পাউডার দেয় না ওপরে যারা রয়েছেন তাদেরও ঠিক অভিযোগ কি অভিযোগ একটু জোরে বলুন একটু জোরে বলুন সিঁড়ির কানায় কানায় জল ভিতরেও জল বাড়ির ভিতরে জল ঢুকে আসছে অর্থাৎ এই সোজা রাস্তাটা দেখানোর চেষ্টা করব তারা অভিযোগ করছেন যে এই যে লম্বা লম্বা ঘাসগুলো বা এই যে গাছগাছড়াগুলো জন্মেছে এখানেও কার্যত মশা বাড়ছে মশার আতুর ঘর এখানে স্প্রে করা হয় না কবে লাস্ট রেখেছেন স্প্রে করতে জলের মধ্যে কি যে কিছু দেয় বোঝাও যায় না আর যেগুলো দেয় কোনো কাজ হয় না সোজা কথা কোনো কাজ হয় না পুরসভার তরফে গাফিলতির চিত্রটা কার্যত ব্রহ্মপুরের 111 নম্বর ওয়ার্ডে এলে প্রকাশ্যে আসবে বেরো জার্নালিস্ট মহিতের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা ব্রহ্মপুর আমরা কথা বলেছিলাম গতকাল কাউন্সিলরের সঙ্গে এলাকার কাউন্সিলর সন্দীপ দাস তিনি কি বলছেন শুনে নেব যেই এলাকাবাসীরা অভিযোগ করছেন যে কাউন্সিলরকে চোখে দেখা যায় না প্রগতি পার্ক অঞ্চলে সেই এভিডেন্স গুলো আছে তো প্রগতি পার্ক অঞ্চলে বৃষ্টি হয় জল জমে সন্দীপ দাস প্রত্যেকদিন সকালে ডেডিকেটেডলি 3টে পাম্প নিয়ে চালাতে যায় এই অঞ্চলে কোনো অস্ত্র মানে জল বেরোনো নিকাশি অবস্থা আগেও ছিল না এখনো নেই জলটা বার করে নিয়ে রামকৃষ্ণ মন্দিরে নিয়ে যাচ্ছে সেখানেও ভয়াবহ জলের অবস্থা দিয়ে মানুষকে বাড়ি বাড়ি জিজ্ঞেস করে যে কাউন্সিলর আছে কি আছে না এই পুরো কাজটা শেষ হতে আরো 1 থেকে 1.5 বছর সময় লাগবে আমি বলছি আরো 4 দিন জল লাগবে থাকবে পুরো জলটা নামবে উজ্জ্বল পার্ক ডেভেলপিং এরিয়া রামকৃষ্ণ পল্লী ডেভেলপিং এরিয়া এই ধরনের জমা জল যেটা নিয়ে তুমি আমি বলছি এই ধরনের জমা জলে কিন্তু ডেঙ্গু হয় না আমি স্বীকার করছি যে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জল শুধু জমছে না আজকে বৃষ্টি হলে সেখান থেকে জল বেরোতে 7 দিন সময় লাগবে